السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وعلمه من البيان فسبحان الذي لا يحصى امتناله باللسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. تكبير مكلمة من مهزوم أدام هينا من إلهي جملانا من محمد هينا من إلهي جملانا من محمد فرماتے ہیں مجھ کو فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو بات ملا نام محمد لکھا ہوا تو بات ملا نام محمد حیمیم میں محبوب یا متلقا اشارہ پھر کونہ محبوب خدا نام محمد پھر کونہ محبوب خدا نام محمد یہ دنیا شب امرا قبر روی فی سنجا كو باقي كو باقاري جتي هابي پروپار نتن شجي شجي تما রেখে আসবে কবরে মা বাবা ভাই বোন সঙ্গের সাথী কেউ যাবে না তোর সাথে কবর বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরে না কবির আমার হবে মরণ দিন তারিখ তার নাই জানা কবের আমার হবে মরণ দিন تاريخ تار ني جانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله فاطمة الزهرة رضي الله تعالى عنها مهلا مدرسة رديجا جيتو অধ্যকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ
মুআজ্জাজ ও মুকাররম রাসাতুল আম্বিয়া হুজ্জাত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজাম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে ওয়াজ শ্রোতা মহতারিমা মা ও বোনেরা মহান স্রষ্টা দয়ময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান বেহেশতের বাগান ওলামায়ে কিরামদের মজলিশ আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিশ তথা গুনাহ মাফের মজলিশে আমাদেরকে আশা এবং বাসার তৌফিক দিয়েছেন এজন্য দয়ময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাত ও শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এ মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? যারা আসতে পারে নাই তাদেরকে ফিরেইছে কে? আল্লাহ। ঠেকা লাগছে নাকি? কে? আরো জোরে কান। এখানে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আর যারা আসতে পারে নাই তাদেরকে বাধা দিয়েছে কে? আরো জোরে কান। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ, আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এই জন্য, কথা কয় না? আরো জোরে কান। দুনিয়ার ভিতরে কিছু সংরক্ষিত জায়গা আছে, বাংলাদেশেও আছে, আছে না নাই? বাংলাদেশেও কিছু সংরক্ষিত জায়গা আছে যেখানে আপনি আর আমি ঢুকতে পারবো না, আছে না নাই? আরো জোরে কান। সংসদ ভবন আপনি গেলেই ঢুকতে পারবেন? পারবেন? বঙ্গভবন পারবেন? ওখানে ঢুকতে হইলে উপর থেকে পারমিশন লাগবে, কথা কয় না? আরো জোরে কান। এরপরে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত চেক করে এই নিখুঁত বানাইয়া এরপরে ভিতরে ঢুকাইব, কথা কয় না? আরো জোরে। এরপরে চতুর্দিকে পাহারাদার আছে না নাই? সংসদ ভবনের চতুর্দিকে পাহারাদার আছে কি নাই? বঙ্গভবনের চতুর্দিকে পাহারাদার আছে কি নাই? আরো জোরে। এইটাও একটা সংরক্ষিত এলাকা, সুবহানাল্লাহ, জোরে কান। আজকের জন্য, আজকের জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ধানের ক্ষেত ছিল না, এই ধান ক্ষেতকেও আজকের জন্য আল্লাহর রসুল জান্নাতের বাগান ঘোষণা করেছেন। এই জান্নাতি বাগানে কে আসবে? চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। কর দুনিয়ার পাহারাদার শুধু চতুর্দিকেই দাঁড়ায় নাকি আকাশে গিয়েও দাঁড়ায়? আরো জোরে কান। আকাশে দাঁড়ায় না, শুধু চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়াই থাকে, পাহারা দাঁড়িয়ে করে, কথা কান ঠিক কিনা? কিন্তু এখানে যে জান্নাতের বাগান, এটা সংরক্ষিত এলাকা, কে আসতে পারবে? যাকে আল্লাহ পাক পছন্দ করেন ভালোবাসেন, কথা কয় না? আরো জোরে। ওই গেটের সামনে দিয়া তার গুনার বস্তারা ওই গেটের বাহিরে রাইখা এরপরে গুনামুক্ত বানাইয়া এই মজলিসের ভিতরে ঢুকাই দেবে, আরো জোরে কান। শুরু থেকে শেষ পর্যন্ত যদি থাকতে পারো রে বাবা, আখিরি মোনাজাতের সময় চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে জীবনের সব গুনাহের উপরে যদি তওবা করতে পারো রে ভাই, আল্লাহ পাক বলেন ওই গেটের সামনে গুনাহের বোঝা ফেরেশতাদের মাথায় দিয়ে আমি দাঁড়া করে রেখেছিলাম, তোর কান্নার কারণে, তোর তওবার কারণে ওই ফেরেশতারাও কষ্ট পায়, ওরাও বলে আল্লাহ এই গুনাহের বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, তোমার বান্দা ভিতরে ঢুকেছে আর বের হয় না, আয় আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, আর আমার বান্দা যদি গুনাহের উপর তওবা করিয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারে আমি আল্লাহ
তারা জীবনের সব গুনাহ মাফ করিয়া ওই গুনাহের বোঝাকে নেকের বোঝা দ্বারা পরিবর্তন করিয়া ওই নেকের বোঝা আমার বান্দার মাথায় দিয়ে আমি বাড়িতে পাঠাইয়া দেয় مگه فرد دا رد امید از لطف تو زاک خود فرمودا این تقند تو بخر الطا فتو بی پای بواد نه امید از رحمت شیطا بواد الله اکبر زوری کن الله پاک مادر و بی بھاوک এ বা ইমানদার অভিভাবক আল্লাহ আমরা এখানে যারা এসেছি তারা তো ইমানদার কথা কয় না ঠিক আরো জোরে কান ঠিক আমাদের অভিভাবক কে আল্লাহ আল্লাহর নাম আসতে বললে হবে না জোরে বলেন আল্লাহ আমাদের অভিভাবক কে আল্লাহ বানাই বললাম কি না الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور إيمان دارر أبي بابا قالوا الله বন্দুকার থেকে টেনে টেনে আনর পথে নিয়ে যায় জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দেন আর বেঈমান যারা গুনাহগার যারা নাফরমান যারা তাদের অভিভাবক হলো শয়তান কে বলেন তাদের অভিভাবক কে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون যারা বেঈমান যারা গুনাহগার যারা নাফরমান তাদের অভিভাবক হলো কে আরো যারা আওয়াজ দিয়া কান এ ভাই এই জান্নাতের বাগান হলো আলোর পথ এই বাগান থেকে বাহির করিয়া বাজারে নিয়ে যায় কোথায় নিয়ে যায় আরো জোরে কান এই সামনে কিন্তু মাহফিল উপলক্ষ বাজার বসে বসে কি বসে নাই ওই বাজারে বাজারে ঘোরায় চায়ের দোকানে বৈশে বৈশা আড্ডা দেওয়ায় গিবা শেখাতে লিপ্ত করে দেয় এরে মুসলমান তারা হলো জাহান্নামি চিরস্থায়ী থাকবে তারা জাহান্নামে নাউজুবিল্লাহ জোরে কান জোরে জোরে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মুক্ত মহা এক দৌলত দান করেছেন খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলে দেখেন নারে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ কে হাত নামান আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ও আমার দোস্তেরা ও আমার বন্ধুরা ও আমার মিতারা আল্লাহু আকবার কন আল্লাহ পাক আপনাকে আমাকে বন্ধু বলে সম্বোধন করেছেন খুশি না বাজার কারা কারা খুশি হাত তুলে দেখেন নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দারা তোমাকে বন্ধু রূপে গ্রহণ করে খুশি তুমিও আমাদের বড় খুশি হয়ে যায় আমিন কন আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদেরকে বলেন হে আমার দোস্তেরা হে আমার বন্ধুরা ও আমার মিতারা কিভাবে আল্লাহ পাক আমাদের বন্ধু বললেন দুনিয়াতে দেখা যায় একজনের নামের সাথে আর একজনের নামের যদি মিল হয় দোস্ত হয় বন্ধু হয় মিতা হয় ঠিক কিনা কন গ্রামের ভিতরে দুইজন মানুষ একজনের নাম আব্দুর রহমান আর একজনের নামও আব্দুর রহমান আছে নাই এক আব্দুর রহমান আর এক আব্দুর রহমানকে ডাকিয়া বলে তোমার নাম আর আমার নাম যেহেতু এক তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু ঠিক কিনা কন আল্লাহ পাক বলে এই মুমিনের দল তোমাদের একটা নাম হলো মুমিন আমাদের নাম কি আরো জোরে আওয়াজ দিয়ে কন আমাদের নাম হলো মুমিন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর একটা সিফাতি নাম আছে মুমিন
তোমাদের নাম আর আমি আল্লাহর নাম যেহেতু এক তোমরা আমার বন্ধু আমি আল্লাহ তোমাদের বন্ধু সুবহানাল্লাহ জোরকান জোরকান সুবহানাল্লাহ আমাদের বন্ধুকে আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে কন আল্লাহ এই ভাই আল্লাহকে বন্ধু যদি বানাইতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না আরো জোরে কন নামাজ বানাইলে নামাজ আদায় করলে আল্লাহ বন্ধু হবে নাকি নামাজ আদায় না করলে বন্ধু হবে আরো জোরে কান তাহলে আমরা যারা আল্লাহকে বন্ধু বানাইতে চাই আমাদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই আরো জোরে কান এ মুসলমান বান্দা আল্লাহ পাক ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা আল্লাহ পাক আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলে সম্বোধন করেছেন আল্লাহ পাক মুমিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ জোরে কান মুমিনরা বিপদে পড়লে সাহায্য করেন কে কে সাহায্য করে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহ তাআলার হক আল্লাহু আকবার কন মুমিনদেরকে কে সাহায্য করেন এখন দেখা যায় পৃথিবীর ভিতরে যেখানেই মুমিন আছে সেখানেই জুলুম নির্যাতন আছে কথা কয় না সবাই আমার দিকে মনোযোগ না হলে কথা ছুটে গেলে বুঝবেন না পৃথিবীর যে জায়গায় মুসলমান যে জায়গায় মুমিন সেখানে কি আছে কথা কয় না জুলুম নির্যাতন আছে কি নাই আরো জোরে কান তাহলে আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা কার হক আল্লাহ তো মাঝে মধ্যে মিথ্যা কথাও কয় আরো জোরে কান আল্লাহ সে সত্যবাদী আর কেউ আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহু আকবার কান আল্লাহ সে সত্যবাদী আর জবানায় কেউ নাই জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক কার হক আল্লাহ তাআলার হক কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় মুমিন যেইখানে আছে জুলুম নির্যাতন সেইখানে আছে কি নাই আরো জোরে এখন দেখা যাবে আল্লাহর কথা ঠিক নাকি আমাদের ভিতরে ভেজাল কথা কয় না আরো জোরে কান আল্লাহর কথা ঠিক নাকি আমাদের ভিতরে ভেজাল হ্যাঁ আমাদের ভিতরে ভেজাল কেন ভেজাল আল্লাহ পাক বলেন শর্ত একটা লাগাই দিছেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের ভয় নাই চিন্তা নাই বিজার মালা তোমরাই গলায় পড়বা শর্ত একটা লাগাই দিলাম ইন কুনতুম মুমিনিন তোমাদের কি হইতে হবে আর জোরে কান মুমিন হতে হবে এখন মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক জায়গায় জায়গায় দেখে মুমিনেরাই শুধু মাইর খায় কথা কয় না আর মুমিনদের ভিতরে দামি হলো আলে মোলামা আলে মোলামা মারি খায় কি খায় না কথা কয় না জেলের ভিতরে বন্দি আছে কি নাই আরো জোরে আল্লাহ তাআলা পরীক্ষা নেন আরেকটা হইল আমরা খাঁটি মুমিন হইতে পারি নাই কি হইতে পারি নাই ভাই আরো জোরে কান খাঁটি মুমিন হইতে পারি নাই খাঁটি মুমিন যদি হইতে পারতাম বেঈমান আমাদেরকে মারবে তো দূরের কথা আমাদের দিকে চোখ বড় করে তাকাবার সাহস ওদের থাকতো কথা কান ঠিক কিনা এ কথা আপনার একমত আল্লাহ আকবার ছোটবেলায় দেখেছি রাস্তাঘাট দিয়ে যখন হাঁটতাম তো বিভিন্ন জঙ্গলের ভিতরে বিভিন্ন রাস্তার ভিতরে দেখলাম পাঁচটা সাতটা শিয়াল একসাথে হইয়া আওয়াজ দিত কথা কয় না শিয়াল চিনেন তো আপনারা পাঁচটা সাতটা এক জায়গায় হয়ে আওয়াজ দিত কি দিত না আরো জোরে একেবারে গরম করে ফেলাইতো আর ওই বাড়ির থেকে একটা মাত্র কুকুর যখন ঘেউ করে একটা আওয়াজ দিত কথা কয় না ওই পাঁচ সাতটা শিয়ালের আওয়াজ আর আছে ওরা রাস্তায় আছে ওরা হয় জঙ্গলে না হয় মাটিতে গর্তের ভিতরে কথা কান ঠিক কিনা
আরো জোরে কান, এক কুকুরে আওয়াজ দিলেই সব শিয়ালের আওয়াজ বন্ধ, কথা কান ঠিক কি না? আরো জোরে আল্লাহ আকবার। আপনাদের দেশে মোরগ তো আছে না? মোরগ চেনেন তো? মোরগে আওয়াজ দেয়নি মাঝে মাঝে? কুকুর কুকুর আওয়াজ দেয়। সকালবেলা গাছে উঠা মোরগ দিছে আওয়াজ, কথা কয় না? কে আওয়াজ দিছে? মোরগ। মোরগ আওয়াজ দিছে বল, শিয়ালে তো আল্লাহ আমার লোভ লাগে গেছে গা, কারে খাইব? মোরগরে খাইব। এক দৌড় দিয়ে আইছে শিয়াল, আইসা দেখে মোরগ তো নিচে নাই, মোরগ কোথায়? মাশাআল্লাহ, তো কথা বুঝতেছেন, মোরগ কোথায়? মোরগ গাছে। এখন শিয়াল আইসা বলে, বাইকনা আজান দিছো, আমি তো নামাজ পড়তেছি, তুমি গাছে কেন নিচে আসো? কথা কয় না? তুমি গাছে কেন নিচে আসো? জামাতে নামাজ আদায় করে সব বেশি হইবে, কথা কয় না? হ্যাঁ, মামু যেমন চালাক, বাইকনা ও তো তেমন। বাইকনা গাছের মাথায় বসিয়া বলে, মামা হ্যাঁ জামাতে নামাজ পড়লে তো ঠিক আছে, সব বেশি হয়, দুইজনে জামাত করলেও জামাত হয়, তবে তিনজনে যদি মিললে নামাজটা পড়া যায় তাহলে জামাতটা পরিপূর্ণ হয়, কথা কয় না? ইমাম সাহেব সামনে পিছনে দুই মুসলি, কথা কয় না? তো তুমি তো মামা আসছো নামাজ পড়ার জন্য, ইমাম সাহেব ওই গোয়াল ঘরের পিছনে শুয়ে রয়েছে, কে? কথা কয় না? এই গেছে, যাগো ইমাম সাহেবের ডাক, কেন ইমাম সাহেবের ডাকতে গেছে, গিয়ে দেখে ওরে মা মিস্টার ডগ লেজ মনায়া শুয়ে রয়েছে, কে? কথা কয় না? কুকুর। কুকুরে দেখে তো শিয়ালের ফাতলা বাগানা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে আইসে আইসা কয়, ভাগিনা ক কি এত ফেরেশান কেন? কয় রাম আস্ত ফোর মোজামাতে, ভাগিনা আমার তো উজু নাই। কি নাই? হ্যাঁ, শিয়ালে কুকুরে দেখার সাথে সাথে উজু শেষ, কথা হয় না? এত ভয় পাইতো শিয়ালে, কাকে? কুকুরকে। মাশাল্লাহ, এখন দেখি রাত একটা দুইটা বয়স শেষ করে যখন এই গ্রামগঞ্জে চিপা রাস্তা দিয়ে গাড়ি ধৌড়াই, দেখি এক মরা গরু রাস্তার কিনারে শুয়ে রয়েছে, একদিক দিয়ে শিয়ালে খায় আর একদিক দিয়ে কুকুরে খায়, কথা কয় না? আছে না নাই? আমার মনে হয় শিয়াল আর কুকুরের ভিতরে মনে একটা সন্ধি হয়েছে। দেখো ভাই, তুমি তো কুকুর, তুমি তো মালিকের বাড়িতে থাকো, আমাদের থাকার তো কোনো জায়গা নাই, থাকি এই জঙ্গলের ভিতরে, থাকি গর্তের ভিতরে, কথা কয় না? তোমার আমার ভিতরে এত দ্বন্দ্ব কিসের? দেখতে তো তুমি আর আমি ফেরাই সেম সেম, কথা কয় না? কুকুর আর শিয়াল ফেরাই সেম সেম না? দেখো তোমার মুখ চক্কা, আমার মুখ চক্কা, তোমার পিছনে দেরাত লাজ মোড়াই রাখো, আমারও দেরাত লাজ মোড়াই রাখি, কথা কয় না? তো তোমার ভিতরে আমার ভিতরে এত দ্বন্দ্ব কেন আসো? তুমি আর আমি মিলা যাই, কথা কয় না? আরো জোরে কান। এখন ওই শিয়াল আর কুকুরে কি করে না? ভয় করে না শিয়াল। এখন কুকুরেরা কি করে না? আরো জোরে কান। আল্লাহ পাক বলে, ইমানদারের দল, এই মুমিন, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর হক, তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব, তবে খাঁটি মুমিন হইতে হবে, ভেজাল মার্কা মুমিন হইলে কিন্তু হবে না। এরে মুসলমান ইমানদার, মসজিদ থেকে আওয়াজ আসতেছে হাইয়া আলা সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি যদি প্রশ্ন করেন নামাজে গেলে কি হয়, মুয়াজ্জিন সাহেব জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ হয়, আল্লাহু আকবার কন, নামাজে আসলে কল্যাণ হয়। আব্দুর রহমান এবং রণজিৎ মণ্ডল দুই বন্ধু রাস্তা দিয়ে যায়, উভয়ের কানের ভিতরে আজানে ধ্বনি যায়, আব্দুর রহমান মুসলমান, রণজিৎ মণ্ডল বেঈমান, রণজিৎ মণ্ডলও মসজিদে আসে না, আব্দুর রহমানও মসজিদে আসে না, দুইজনে বেঈমান, কথা কান ঠিক কি না? আব্দুর রহমানের মাথার ভিতরে নবীর সুন্নাত নাই, সাড়ে তিন আর্ধেকের ভিতরে নবীর সুন্নাত জামা নাই, আর রণজিৎ মণ্ডলের মাথার ভিতরেও সুন্নাত নাই, সাড়ে তিন আর্ধেকের ভিতরেও সুন্নতি তরিকার জামা নাই। এই মুসলমান সিরাত ও সুরাতে কে মুসলমান আর কে বেঈমান পার্থক্য করা যায় না। আমার আল্লাহ বলে, এমন মুমিন যদি তোমরা হও, ওই মুমিনকে সাহায্য করা আমার দায়িত্ব না, ঠিক কি রাখুন? আরো জোরে কন, তাহলে আল্লাহর রদা ঠিক আছে না? নেই আরো জোরে আওয়াজ দিয়ে কন,
আল্লাহ পাক বলেছেন মুমিন বান্দাকে আমি সাহায্য করব, তবে মুমিন হইতে হবে। যদি ভেজাল্লা মানকে মুমিন হও তাহলে আমি আল্লাহ সাহায্য করব না। ঠিক কি রাখান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে আওয়াজ, কার ভয় অন্তরে রাখবো? মেম্বারের ভয়, চেয়ারম্যানের ভয়, সুড্ডাকাইতের ভয়, কার ভয়? আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। কি লাভ হবে রে ভাই, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকি যায়, ওই বান্দার দ্বারা কখনো গুনাহের কাজ করা সম্ভব না। ঠিক কি রকম? চোরের ভিতরেও যদি আল্লাহর ভয় আসে, সে চুরি করতে পারবে না, কতক্ষণ? ঠিক কি না? ডাকাতের ভিতরও যদি আল্লাহর ভয় এসে যায়, সে আর ডাকাতি করতে পারবে না। বহু ডাকাত দেখা যায়, নাম করা ডাকাত, যখন আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকেছে, ওই ডাকাতি ছাড়িয়া তওবা করিয়া এখন খাঁটি আল্লাহওয়ালা হয়ে গেছে, আছে না? আরো জোরে কর। এই জন্য আমার আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলে এ বান্দা তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। আর যদি তোমার দ্বারা গুনাহের কাজ হয়ও যায়, ওই গুনা থেকে তুমি মাফ না নিয়া কবরে যাত্রী কখনো হইবা না। ঠিক কি রকম? এই জন্যই দেখা যায় সাহাবায়ে কেরামের ভিতরেও কোনো সাহাবি যদি গুনাহের কাজ করে ফেলেছে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাইছে ততক্ষণ পর্যন্ত কান্না জারি রাখছে, কতক্ষণ? ঠিক কিনা? চোখ দিয়া পানি পড়েছি, পানি শেষ হয়ে গেছে, এরপর রক্ত পড়া শুরু হয়ে গেছে, এরপরও কান্না বন্ধ করে নাই। কেন কান্না বন্ধ করে নাই? কান্না বলার ব্যাপারে আমার রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار যেই ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতর রাখতে হবে রে ভাই। আমার রাদিয়াল্লাহু তাআলা নু সফরে বের হয়েছেন, লম্বা সফর, দেখি খোলা মাঠের ভিতরে এক রাখাল দাঁড়িয়েছে, শত শত বকরি তার সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নু রাখালের ইমান যাচাই করার জন্য রাখালের সামনে সে সালাম দিয়া বলে, এরে রাখাল ভাই, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে সফর করে এসেছি রে ভাই, পেটে বড় ক্ষুধা, এই বকরির এক পেলা দুধ যদি আমাকে পান করাইতা তাহলে আমার খুব ভালো হইতো। রাখাল জবাব দেয়, মুসাফির ভাই, আপনাকে দুধ পান করাইতে পারলে তো ভালোই হতো, কিন্তু এই হাজার হাজার বকরি, এই বকরির মালিক তো আমি না, অতএব আপনাকে আমি দুধ পান করাইতে পারবো না। আল্লাহ আকবার কর। অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে রাখাল ভাই, যদি তুমি দুধ পান আমাকে করাইতে না পারো, ব্যর্থ হও। ও রাখাল ভাই, হাজার হাজার বকরির ভিতরে একটা বকরি তুমি আমার কাছে বিক্রয় করে দাও, আমি ওই বকরিটার দুধ পান করতে পারব, প্রয়োজনে বকরিটা জবাহ করে গোশত খাইতে পারব, আর তোমারও পকেটের ভিতরে কিছু টাকা পয়সা ঢুকে গেল, তুমি লাভবান হইলা, আমিও লাভবান হইলাম। ও রাখাল ভাই, তোমার মালিক যদি জিজ্ঞাসা করে বকরি একটা কম কেন, বলবা জঙ্গল থেকে একটা হিংসু প্রাণী এসে বকরিটা নিয়ে গেছে, তোমার মালিক আর তোমাকে কিছু বলবে না। রাখাল তখন জবাব দেয়, ও আল্লাহর বান্দা,
ওই রাখালের ওই মালিকের আমার যে মনিব আছে ছাগলের যে মনিব ওই মনিবেরও তো একজন মনিব ভাবছে আরশে মহল্লায় থাকে কথা কয় না কোথায় থাকে রে ভাই তার কাছে কি জবাব দিব ওই জবাবটাও তুমি আমাকে শিখিয়ে দাও আল্লাহু আকবার কর ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলে এরে রাখাল ভাই দুধ আমার দরকার নাই বকরিও আমার দরকার নাই তোমাকে আমি পরীক্ষা করেছি পরীক্ষায় তুমি পাশ করেছো আল্লাহু আকবার কর এরে রাখাল ভাই তোমার মতো রাখাল দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আমানতের ভিতরে খেয়ানো ঢুকতে পারবে না আল্লাহু আকবার কর হরকে দারাদ খাউফে হকদর দিল মদব জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম আল্লাহু আকবার এই মুসলমান ইমানদার এই জন্যই আমার আল্লাহ বলে তাকুল্লাহ আল্লাহর ভয় অন্তরে ঢুকাও কার ভয় আল্লাহর ভয় অন্তরে থাকলে এর দ্বারা গুনার কাজ করা সম্ভব আরো জোরে কান যেই মায়ের ভিতরে আল্লাহর ভয় থাকে এই মা কি কখনো বেপর্দা হয়ে রাস্তায় চলতে পারে আরো জোরে কান সমান অধিকারে স্লোগান দিতে পারে মহিলাদের কি কি সমান অধিকার নাকি অধিকার বেশি দেওয়া হয়েছে আরো জোরে কান সমান দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে বোকার দল বুঝে না এই জন্য সমান অধিকারে স্লোগান দেয় সমান করবা কিভাবে সমান কখনো হইতে পারবে কথা কয় না সমান অধিকার হইলে তো ভালোই হইতো আমি বক্তা বলতাম যা আমি আজকে একদিন বয়ান করছি কালকে তুমি যেই করে আসো ভালো হইতো না আরো জোরে কান অধিকার তো সময় দেয় সমান দেয় নাই অধিকার তো বেশি দিছে আমি এই ঠান্ডার ভিতরে কণ্ঠ বসা শরীর খারাপ এরপর আমার প্রোগ্রাম করতে হয় আর গিয়ে দেখেন আমার বিবি এখন কম্বল মুড়ো দিয়ে ঘুমায় কথা হয় না তাহলে অধিকার কি সমান দেওয়া হয়েছে নাকি তাদেরকে বেশি দেওয়া হয়েছে আরো জোরে এরপর যারা না বুঝিয়া সলো সমান অধিকারের স্লোগান দিয়া বাহিরে নামে বেপর্দা হয় ওদের চেয়ে বকলম বেকুব নাদান আর কেউ হইতে পারে না আরো জোরে কান এক মালিকে একটা হাতি ফেলে আর একটা বকরি ফেলে বকরি বোঝেন তো আপনারা আপনারা কি করেন ছাগল আছে ছাগল ফেলে এক মালিকে একটা হাতি ফেলে আর একটা কি ফেলে আরো জোরে কান আর একটা ছাগল ফেলে আল্লাহ হাতি যেহেতু শক্তিশালী শক্তিশালী না সকালবেলা ওই ঘরের ভিতর থেকে রশিটা ছেড়ে দেয় যা ঘুরে ফিরে তুই খা আর খাসিটা যেহেতু দুর্বল হাতির চেয়ে শক্তিশালী না দুর্বল আরো জোরে কন খুব মনোযোগ অনেক কিছু শিখতে পারবেন ছাগলটা খুব দুর্বল এই জন্য মালিকই কি করে বলে আমি তো রিটায়ার্ড পেনশন মানুষ আমি প্রত্যেক মাসে মাসে কি পাই সরকার কাছ থেকে কথা কয় না পেনশন পাই পেনশনের টাকা উঠাই উঠাইয়া ভুষির বস্তায় না ঘরের ভিতরে খাওয়ায় সম্মান দেয় নাকি বেজিতি করে আরো জোরে কান এর আদর বেশি করে না কম করে ও হাতিরে তো সকালবেলা ছাইড়া দেয় যা তোর খানা তুই খাইয়ায় আর এর কেউ ছাইড়া দেয় না এরে ঘরের ভিতরে বন্দি রাখে আর ওই পেনশনের টাকা উঠে উঠাইয়া ভুষির বস্তা কিনা খাওয়ায় কথা কয় না শয়তান আইনা দেশে মাতার ভিতরে ফেস লাগাইয়া কিরে এই ছাগল তুই ও যেই মালিকের হাতিও সেই মালিকের কথা কয় না তোরে চার দেয়ালের ভিতরে বন্দি রাইখা শুকনা খাবার খাওয়াইয়া খাওয়াইয়া তোর জীবনটা দিছে একেবারে মরিচ ফেতা বানাইয়া আর ওই যে হাতি তাকাইয়া দেখ এর ঘরের ভিতরে রশিও নাই উন্মুক্ত ছাইড়ে দিছে হ্যাঁ বাহিরে কত সুন্দর উন্মুক্ত বাতাসে ভোগ করতেছে কাঁচা কাঁচা পাতা খাইয়া স্বাস্থ্যটা নাদুস নদুস বানাইছে কথা কয় না ছাগলের মাথায় এসে ভূত কথা কয় আসলেও তো ঠিক কথা কয় না পরের দিন মালিকের ডাকিয়ে কয় সমান অধিকার কথা কয় না কোন অধিকার আচ্ছা অধিকার কি সমান দিছে নাকি ছাগলের বেশি দিছে বুঝা কন ছাগলের কম দিছে না বেশি দিছে এ ছাগল তো আসলেই ছাগল বোঝে না কথা কয় না কয় না সমান অধিকার দিতে হইব ওই সকালবেলা হাতিকে যেভাবে ছাইড়ে দাও আমাকেও ছেড়ে দেবা হাতিও ঘুরে বিড়া সকালবেলা যায় আর সন্ধ্যাবেলা আসে আমিও সারাদিন ঘুরে বিড়া সকালবেলা যাবো আর সন্ধ্যাবেলা আসবো মালিকে কয় এই আমি কিন্তু তোকে মোহাব্বত করি বেশি
এজন্য পেনশনের টাকা উঠে আর তোকে খাওয়াই হাতিকে খাওয়াই না কথা কয় না কয় না এগুলো আমি মানতে রাজি না এই চারিবেলার ভিতরে থাইকা এইবার সমান অধিকার থেকে বঞ্চিত হব আমি এই আইন মানি না কয় নিজে কি বুঝে কইছিস নাকি কয় ভালো করে বুঝে কইছি মালিকে তো জানে রাস্তার মরমরে বখাটে ফোলা পাইন ওত পাইতে বইসে রয়েছে এরে যদি পায় তাহলে ধরিয়া কোথায় নিয়ে যাইব বনভোজনে নিব কথা কয় না আরো জোরে কান আপনারা বনভোজন বোঝেন তো বনভোজন মানে জঙ্গলের খানা কথা কয় না কিছু কিছু দিন পর এ আমাদের ঢাকার ভিতরেও দেখি ও গাড়ির সামনে ব্যানার লাগায় কা অমুক জায়গায় বনভোজনে যাইতেছে আছে না নাই আচ্ছা বন মানি জঙ্গল ভোজন মানি খানা তো জঙ্গলে খানা জঙ্গলে কারা খায় আমাদের দেশে খায় জঙ্গলে শিয়ালেরা মুরগি বাড়ি থেকে ধরে নিয়া জঙ্গলে বসে খায় মানুষে খায় না শিয়ালে খায় আরো জোরে কন এখন যেই মানুষে হোটেল থেকে খাবার নিয়ে জঙ্গলে যেয়ে খায় একে শিয়ার মার্কা মানুষ না কথা কয় আচ্ছা আল্লাহ আকবার হ্যাঁ ছাগলের মালিক এবারে হেরে ছাগল সমান অধিকার না তোকে আমি বেশি দিয়েছি রে ছাগল এই জন্য পেনশনের টাকা উঠে উঠে বসির বুঝতাই না তোমাকে খাওয়াই তোমার উপরে জুলুম করি না ছাগল বোঝে না না আমার উপরে জুলুম কর আমাকেও সমান অধিকার দিতে হবে ওর গলা থেকে হাতির গলা থেকে যেভাবে রশিটা ছেড়ে দাও আমার গলা থেকে রশিটা ছেড়ে দিতে হবে মালিক তো বুঝতে পেরেছে এর মাথায় ভূত চেপেছে মালিক গলা থেকে রশিটা না ছাড়িয়া খুঁটির গোড়া থেকে রশিটা ছেড়ে দিছে কোথা থেকে ছেড়েছে খুঁটির গোড়া থেকে ছেড়েছে রশি কোথায় আছে গলায় আছে যে কোনো মুহূর্তে বিপদে পড়লে রশি ধৈর্য যেন আবার ঘরের ভিতরে আনতে পারি যখন গোড়া থেকে ছেড়ে দিছে রশি একটা ফাল দিয়া বাহিরে চলে গেছি ঘরের পিছনে গিয়ে দেখে বিশাল বারঝার বারঝার বোঝেন তো হ্যাঁ বিশাল এক বারঝার এই মোটা গাছ ওই বাঁশ একটা হাতি বুকের ভিতরে লয়া বাঁশটা আস্তে করে নোয়া ওই পাতা ছিঁড়তেছে আর খাইতেছে আর সাগর রাস্তার কিনারে গিয়া গরম একটা নিশা হা শুকনা ভুষি খাইয়া খাইয়া কলি ঝরে তা বুঝতে বুঝবে না হেলাম আহারে দোস্ত কত তাজা পাতাগুলো খাস তুই কথা কয় না নিঃশ্বাস একটা সাইড কাহা এই এত বছর আমার এরমন আমার উপর জুলুম নির্যাতন না চালাইলে তুই কাঁচা পাতাগুলো খাইয়া শরীরে রেখালে তেল তালা বানাই লাইছস কত কোন আফসোস টাফসোস করিয়া শেষকাল কয় আমি তো দুর্বল মানুষ এমন একটা বাঁশ আমি নিচে নোয়াইতেও পারবো না আর পাতা খাইতেও কথা কয় না পাতা খাইতেও পারবো না যেহেতু আমার বন্ধু বাঁশটা নোয়াই রাখছে যা আমি এই সুযোগে কিছু পাতা খাইয়া নেই ছাগলের একটা স্বভাব এক কামড় ঘাস খায় আর পাঁচ কদম দৌড়ায় কথা কয় না দেখছেন কি না ছাগল আমিও পালছি ছোটবেলায় এক কামড় ঘাস খায় আর পাঁচ কদম দৌড়ায় আর ঘোরে খালি কথা কয় না এ তো বাজারে মাথায় গিয়া বাঁশের মাথায় গিয়া পাতা খায় আর ঘোরে পাতা খায় আর রশিটা মোটামুটি ওই বাঁশের মাথা ভালো করেই ফেঁসাইছে কথা কয় না কোথায় ফেঁসাইছে আরো জোরে কন বাঁশের মাথায় ফেঁসাইছে হাতে খাইয়া পেটটা ভইরে কয় এত কষ্ট করিয়া বাসটারে নোয়াই রাখছি আমার তো পেট ভরে গেছে ওনার দরকার নাই আস্তে করে যখন বাসটা ছাড়িয়ে দেছে এখন বাস কি হয়ে গেছে গা কথা কয় না বাস তো সোজা হয়ে গেছে গা এখন ছাগল কোথায় ও বাসির কাছে চলতে ব্যা ব্যা করে আওয়াজ মালিকে তো কামড়া হয়ে গেছে দেশে তো আইসা তাকে ছাগল কয় কথা কয় না বাসের আগায় কই না ফাঁসির কাছে ছাগল কয় আরো জোরে কন ফাঁসির কাছে চলতেছে এই মুসলমান ইমানদার বুঝে থাকলে বলেন এই যে ছাগল ফাঁসির কাছে ঝুললো এজন্য মালিক দায়ী কি আছে কি নাই হ্যাঁ মালিক দায়ী নাই স্বাধীনতা চাইছে স্বাধীনতা দিয়ে দিছে স্বাধীনতা পাওয়ার পর সে স্বাধীন রইল নাকি পরাধীন হয়ে গেল আরো জোরে কান যেই সমস্ত মা বোনেরা পর্দা ছাড়িয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে বাহিরের নামে তারা স্বাধীনতার থাকে না পরাধীন হয়ে যায় কথা কয় না আরো জোরে কান এ কই মাস চিনিনি আপনারা আরো জোরে কান বেজার লেমা একটা সাবজেক্ট আছে তো না এদিকেও যাওয়া লাগে আরো বহুত কিছু আছে ঘুরেই মানে নিত এদিক ওদিকে আল্লাহ আকবার আবার মহিলারা একটু বেজার হইতেছে কই মাস চিনেননি
আকাশে যখন ওই বিজলি চমকায় ঠাড়া পড়ে, এই বিজলি চমকান না ঠাড়ার আওয়াজ যখন কইমার শোনে, সে কিন্তু পুকুরের মধ্যে আর থাকে না, কথা কয় না। ও মাশাল্লাহ, আপনি আমার সেই ভালো জানেন, পুকুর থেকে ফাল দিয়ে কোথায় ওঠে? রাস্তায় ওঠে। আর রাস্তায় কন পুকুর থেকে ফাল দিয়ে কোথায় ওঠে? রাস্তায় ওঠে। রাস্তায় উইটে আবার বৈশা থাকে না, কানে কানে আড়ে, দেখছেন না আপনারা? আমরা এগুলো সব দেখছি। কি দিয়ে হাঁটে, কথা কয় না, কানে কানে হাঁটে রাস্তা থেকে উঠে। এখন আরো চার দেয়াল তার ভালো লাগে না, সে ফাল দিয়ে কোথায় উঠছে? রাস্তায় উঠছে। রাস্তায় উঠা এখন কানে কানে হাঁটে। ওই বাড়ি থেকে রাতা মুরগি একটা চমকে একটা ঠোকর দেয়, কথা কয় না, কথা কয় না। মোরগ পাইলে মাছের ঠোকর দেয় কি না? মোরগ আইয়া মাছে মাছের ঠোকর দেয়। ওই সাইকেল একটা যায় চাক্কা একটা ঘষা খায়, রিস্কে যাইতেছে চাক্কার ভিতরে একটা ঘষা খায়, কথা কয় না। চতুর্দিক থেকে ইফতিজিনে শিকার হইয়া চিৎপড়াং দিত হয়, এখন আর দুর্বল হয়ে গেছে গা, কথা কয় না। আরে আপনাকে ফারার, আপনাদের ফারার রমিজে তো মাছ খান ধিকা পাগল হয়ে গেছে গা, এত বড় দেশি একটা কই মাছ পাইয়া দুই হাত দিয়ে দৌড়িয়া লয়ে গেছে গা বাড়ি। নিয়ে কয় মা কপালটা খুললে গেছে গা, কি হয়েছে? কয় এই কই মাছ কি আমি বাজার থেকে কিনতে পারতাম নাকি? দেখো তো দেশি একাল অরিজিনাল কই মাছটা ধরে লেগেছে, কোত্থেকে পাইলি রে বাবা? কয় দেখি রাস্তায় উঠে ভেটকাই রয়েছে, এখান থেকে ধরে লয়েছি, কি করতে হইব? আমার এটা তাড়াতাড়ি ভাজি করে দাও। কি করে দাও, কথা কয় না, কি করে দাও? ভাজি করে দাও। মা বডি একটা হাতে নাই, কান কাটে, কাটা কাটে, এরপরে লেজ এক হাত দিয়া ধরে, মাথা আর এক হাত দিয়া ধরে, এইভাবে একটা চেঁচা দেয়, এইভাবে আর একটা চেঁচা দেয়, দেখছেন কি দেখেন নাই? চেঁচা দিয়া তারা শালগুলা খোটে, কথা কয় না। এরপরে মাঝখান দিয়ে আবার এমনি একটা গেঁসা দেয়, এমনি একটা গেঁসা দেয়, মরিচ লাগায়, লবণ লাগায়, ওই কড়াইয়ের ভিতরে তেল দিয়া, তেল যখন ছেঁচ্ছেঁচ করে ওঠে, ওই গরম তেলের ভিতরে তাকে সেকা দেয়, কথা কয়েন ঠিক কি না? আরও জোরে কান। ওরে মুসলমান ইমানদার, যেই নারী পর্দা ছাড়িয়া বাহিরে যায়, বাইরে গিয়া মার্কেট করতে থাকে, ওই পার্কে পার্কে দৌড়ায়, কথা কন ঠিক কি না? বখাটে যুবকরা দেখে তাদের মাথা নষ্ট হয় আছে না নাই? আরো জোরে কোন। এরপরে প্রেমের অপার দেয় যখন রাজি হয় না, তখন ইফতিজিন করা শুরু করে, কথা কন ঠিক কি না? ইফতিজিন করতে করতে তার সাথে জেনা ব্যবিচার হইয়া যায়, জেনা ব্যবিচার যখন হইয়া যায় তখন তো মাথা ঠান্ডা হয়, এতক্ষণ মাথা ছিল গরম, মনে মনে ভাবে এই ছড়ি যদি এলাকায় গিয়ে বিচার দেয় আমার তো জোতার মারা ফরাইবে, না ছেড়িকে দুনিয়াতেই রাখা যাবে না, তখন তাকে জবাহ দেয়। আরো জোরে কান, জবাহ দিয়া হাত কাটে, পা কাটে, নাক কাটে, কথা কয় না? এ ওই কই মাছের মতো কান কাটতেছে, কাটা কাটতেছে। আর এই মেয়েকেও এখন হাত কাটে, পা কাটে, নাক কাটিয়া বুঝতা বরিয়া এইবার ড্রেনের ভিতরে ঢুকে রাখে আছে না? এরে মুসলমান ইমানদার, পর্দা ছাড়িয়া যদি তুমি চলো, এভাবে ইফতিজিনের শিকার হইয়া একবার তুমি এই ড্রেনের ভিতরে চইলা যাইবা, এই জন্য তো মা বাবা দায়ী হবে না, কথা কন ঠিক কিনা? তুমি স্বাধীনতার ঘোষণা দিয়া পর্দা ছাড়িয়া বাহিরে হয়েছো, পর্দা রক্ষা না করার কারণে তোমার উপর খোদার গজব এসে গেছে, কথা হয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই জন্য আমার আল্লাহ ডাকিয়া বলে, এ ইমানদারের দল, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, যেই বান্দাবান্দির অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহর ভয়, ওই বান্দাবান্দি কখনো বেপর্দা হইতে পারে না, ঠিক কিনা কান? ওই বান্দাবান্দি কখনো গুনাহের কাজে লিপ্ত হইতে পারে না রে ভাই, ওই বান্দাবান্দি কখনো জিনা ব্যবিচারও করতে পারে না, ঠিক কিনা কান? যদিও কোনো মতো গুনাহ খাতা হইয়া যায়, যতক্ষণ পর্যন্ত মাফ না পায় ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকে, ঠিক কিনা কান? গামেদ গোত্রে এক মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে, ওগো পয়গম্বর, শয়তানের ধোকায় পড়ে আমি জিনা ব্যবিচার করে ফেলেছি, পয়গম্বর নাপাক দেহটা নিয়ে আল্লাহর দরবারে আমি উঠতে চাই না, ও পয়গম্বর আপনি আমাকে পবিত্র বানাইয়া দেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিনার কথা শুনিয়া ডান দিকে তাকায় মুখ ঘোরায়, মহিলা ডান দিকে গিয়া বলে, আবার বাম দিকে মুখটা ঘোরায়, মহিলা আবার বাম দিকে বলে, পয়গম্বর জেনাবে বিচার করেছি আপনি আমাকে পবিত্র বানায়া দেন। আল্লাহর রাসূল মাথাটা আবার ঘুরে পিছনের দিকে দেয়, চতুর্দিকে গিয়া ঘুরিয়া ঘুরিয়া যখন স্বীকারোক্তি দেয়, পয়গম্বর আমি জেনাবে বিচার করেছি, আমি অন্তঃসজ্জা, আমি গর্ভবতী হয়ে গেছি। আল্লাহর রাসূল বলে, রে আল্লাহর বান্দী, জিনা ব্যভিচার তুমি করেছো, তুমি অপরাধী হয়ে গেছো, কিন্তু তোমার পেটে যে আছে সে তোর অপরাধ করে নাই, অতএব যাও তোমাকে এখন বিচার করা যাবে না, বাড়িতে চলে যাও। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, বাচ্চা যখন খালাস হয়ে যাবে, তখন তুমি আসবে, তোমার বিচার করা হবে। আল্লাহর বান্দি বাড়িতে চলে গেছে, এক নয় দুই নয় দশটা মাস অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর রসুলও মহিলাকে চিনি না, মহিলার বিচারে পুলিশও নাই, আর্মিও নাই, বিডিআরও নাই, কোনো পাহারাদারও নাই। দশটা মাস পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে, ও গো পয়গম্বর আমাকে আপনি পবিত্র বানাইয়া দেন। জেনাবে বিচার করলে পরকালে কি আজাব, ওই আজাব সহ্য করার ক্ষমতা আমার নাই, আমি এখন বুঝতে পেরেছি আমার অন্তরে আল্লাহর ভয়, আমাকে পবিত্র বানাইয়া দেন। আল্লাহর রাসূল বলে, রে আল্লাহর বান্দি, ওয়াল ওয়ালিদাতু ইরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইয়ুতিম্মা আর-রাদাআ, তোমার এই সন্তান দুই বছর দুধ পান করবে, এটা সন্তানের হক, সন্তানের হক থেকে বঞ্চিত করা যাবে না। এ আল্লাহর বান্দি, তোমরা যদি এখন বিচার করা হয়, এই সন্তান কার কাছে থাকবে গো, সন্তান কি খাবে, তুমি মায়ের দুধ সন্তানকে পান করানো লাগবে, দুইটা মাস দুধ পান করা, এরপর আসো। আল্লাহর বান্দি আবার সন্তান নিয়ে বাড়িতে যায়, এক নয় দুই নয় দুইটা বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয় অন্তরের ভিতর এমন ঢুকাই যে ঢুকছে, দুইটা বছর পর্যন্ত সুখের পানি ফালাই সেহার মালিকের দরবার কাছে, আল্লাহ এই নাপাক দেহটা নিয়ে তোমার দরবারে কিভাবে আমি হাজির হব, এই নাপাক দেহটা নিয়ে মুখ না কিভাবে তোমাকে দেখাইব। সন্তান যখন দুধের পাশাপাশি অন্য খাবার খাইতে অভ্যস্ত হয়ে গেছে, একটা রুটি হাতের ভিতরে নিয়া পয়গম্বর কাছে আবার মহিলা হাজির হয়ে গেছে, ও গো পয়গম্বর এইবার আপনি আমার বিচার করেন, আমি যদি দুনিয়াতে না থাকি আমার সন্তানের কোনো অসুবিধা হবে না, আমার সন্তান বাহিরে খাবার খেতে অভ্যস্ত হয়ে গেছে, পয়গম্বর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে আর এক সাহাবীর কাছে পালক দিয়া বলে, আবু বকর ওমর আয়া, মহিলাকে খোলা ময়দানে নিয়ে যাও, চতুর্দিক থেকে পাথর মারিয়া মহিলাকে দুনিয়া হতে বিদায় করে দাও। আল্লাহর রসুলের পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম খোলা ময়দানে নিয়ে যায়, কোমর পর্যন্ত মাটির ভিতরে গাড়িয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছে, মহিলার জবানে উহ আহ কোনো শব্দ নাই, চোখ থেকে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তেছে, কিন্তু মুখে কোনো আওয়াজ নেই, কারণ মহিলার ভিতরে ঢুকেছে আমার আল্লাহ তাআলার ভয়। মহিলা এতটুকুই বোঝে, দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, দুনিয়ার শাস্তি আসল শাস্তি না, জাহান্নামের শাস্তি হইল আসল শাস্তি, কথা কন ঠিক কিনা, দুনিয়ার সুখ আসল সুখ না, জাহান্নামের সুখ হল আসল সুখ। এই জন্য পবিত্র হওয়ার জন্য সব শাস্তি মহিলা বাইরে নিল,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর হাতে নিয়া মহিলার গায়ের উপরে নিক্ষেপ করল। শরীরটা ফাটিয়া শিস করে রক্ত বের হইয়া ওমরের গায়ে যখন লেগে যায় ওমর রক্ত দিয়া সি বলিয়া রক্তটুকু মুছে ফেলল। আল্লাহর রাসূল বলে, ওমর রে সিহি বলিও না, জিনাকার মহিনা বলিয়া তুমি গালি দিও না। এই আল্লাহর এই আল্লাহর বান্দির ভিতরে আল্লাহ তাআলার ভয় এই পরিমাণ ঢুকেছে, বাচ্চা হওয়ার দশ মাস পর্যন্ত আল্লাহকে ভুলি নাই, মহিলাকে আমি চিনি না, তার বিচারে কোনো পাহারা ধরো নাই, আবার দুইটা বছর সন্তানকে দুধ পান করাইছে, তার পিছনে কোনো পাকার আধার নাই, পবিত্র হওয়ার জন্য দুনিয়ার শাস্তি সে মাথা বাইতে দিয়েছে। জান্নাতি মানে যদি দেখতে চাও আল্লাহর বান্দির বিধে তাকায় দেখো, আমার ঘৃণা ভনিয়া তুমি তাকে ধিক্কার দিও না রে আমার, এই মহিলা তওবাটা আল্লাহর দরবারে এই পরিমাণ কবুল হয়ে গেছে রে ওমর। এলাকার সমস্ত মহিলাদের তওবার জন্য এই এক মহিলার তওবায় যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার কর, হার কে দারাদ খৌফি হক দর দিল মাদান জান্নাতুল মাওয়া দিহাদ উরা মাকাব। এই জন্যই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ইমানদারের দল আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? আরো যে আওয়াজ দিয়ে কান, আল্লাহকে ভয় করো, যার অন্তরে ভিতরে থাকবে আল্লাহ তাআলার ভয় এই মুসলমান তার দ্বারা কোনো গুনাহের কাজ হইতে পারে না, ঠিক কিনা কান? যেই আল্লাহর বান্দার ভিতরে থাকবে আল্লাহর ভয় সে সবসময় টেনশন করবে। ওই যে এক কবরের জগৎ, যেই জগতের শুরু আছে আর শেষ নাই, কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার শুরু আছে শেষ আছে কি নাই? এ ভাই দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু আখেরা যার শুরু আছে কিন্তু শেষ নাই। যেই আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে ওই আল্লাহর বান্দা দুনিয়া কামাবার পাশে পাশে আখেরা তো কামাই করবে, ঠিক কিনা কন? ওই আল্লাহর বান্দা যেখানে ওয়াজ মাহফিল শুনবে সেখানে হাজির হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা মাঝে মাঝে তবলিগের খাতায় নাম লেখাইবে, ওই আল্লাহর বান্দা সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির না পরে সর্বপ্রথম মাদ্রাসায় পড়াবে, ঠিক কিনা কার? ওই আল্লাহর বান্দা নিজের অর্থ সম্পদ থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় দান করবে, আর মনে মনে নিয়ত করবে 60-70 বছরে দুনিয়ার জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, কত বড় বিল্ডিং বানাইলাম, কত ইন্স্যুরেন্স করলাম, কত ব্যাংকের ভিতরে টাকা রাখলাম, কিন্তু ওই যে পরকালের একটা জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ওই জীবনের জন্য কিছু পাঠানো দরকার আছে কি নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কন, ওই জীবনের জন্য তো কিছু পাঠানো দরকার আছে, এই কথা ভাবিয়া আসে আল্লাহর রাস্তায়ও দান করবে, ঠিক কিনা কন? আল্লাহর রাস্তায় দান করা কিছু কিছু দরকার আছে না নাই? আখেরাতের পুঁজি দুনিয়া থেকে কামাই করা দরকার আছে না নাই? আরো জোরে কান, কারা কারা আল্লাহর রাস্তায় দান করতে চান দু হাত তুলে দেখেন না রে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ কুদরতিভাবে একটু তুমি ছবিটা তুলে নাও, যারা হাত জাগা নিয়ে তাদের হাতটা বেঁকা করিয়াও দাও, সবাই জোর জোর একা সোজা করেন, এরা হাত নাড়া দেন, আল্লাহরে দেখাই দেন, আল্লাহ আমিন কই হাত নামান।